আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আসলাত আল্লাহ রসুল্লাহমাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বহু বিবাহ ব্যাপারে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ এবং সীমা রেখা কী এ প্রশ্ন অনেক ভাই বোনের আমরা আজ সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব প্রথম কথা হল আল্লাহরবুল আলমিন মানব জাতির বংশধারা যেন অব্যাহত থাকে সেজন্য বিবাহের এই বিধানকে দিয়েছেন আর বিবাহের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হলো বিবাহের মাধ্যমে একজন নারী একজন পুরুষ সামাজিক একটি কমিটমেন্টের মধ্যে আবদ্ধ হয়ে যান যার ফলে তিনি স্বেচ্ছাচারিতা জোলম অবিচার ইত্যাদি করার যে পথ তার জন্য সেগুলো অনেকখানি রুদ্ধ হয়ে যায় এই জন্য বৈবাহিক বা বিবাহ ভিত্তিক যে পারিবারিক ব্যবস্থাপনা এটার কথা আল্লাহরবুল আলমিন যুগ যুগ সমস্ত নবী রাসুলদেরকে এই নির্দেশ দিয়ে এসেছেন আদম আলাহ সাল্লাম থেকে নিয়ে শুরু করে আহরি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সকল নাবিরাসুলদের মাঝেই এই ধারা আল্লাহ তালার এই বিধান প্রযোজ্য ছিল এবং আছে আমাদের সমাজে এক শ্রেণীর লোক এখন আছে দেখা যায় যারা আসলে বিবাহ ভিত্তিক পারিবারিক ব্যবস্থাপনায় তারা বিশ্বাসী নন তারা মনে করেন কারোর সাথে কারোর যদি মনের মিল হয়ে যায় তারা সঙ্গে থাকতে পারেন তাদের সন্তান হতে পারে এটার সবচেয়েতে বড় সমস্যার দিক হলো যে সামাজিক কমিটমেন্ট যেটা সেটা থাকে না যার কারণে আমাদের সমাজে আমাদের দেশে প্রায়শই আমরা শুনতে পাই যে প্রেমের নামে প্রতারণা এবং নানা রকমের অনাচার বৈবাহিক জীবনে হয় এগুলো কিন্তু সেগুলোর মাত্রা অনেক কম থাকে যাই হোক সেই জন্য বিবাহ এটা বই বিবাহভিত্তিক পারিবারিক ব্যবস্থাপনা মানব জাতির বংশধারাকে শুদ্ধ এবং সুস্থ রূপে অব্যাহত রাখবার জন্য এবং সমাজের সমাজের যাবতীয় অনাচারের পথ বন্ধ করবার জন্য অত্যন্ত কার্যকরী একটি বিষয় বিবাহের ক্ষেত্রে ইসলামী শরিয়ার বহু বিবাহ নিয়ে অনেক মুসলিম ভাই বোন পর্যন্ত সংশয়ে আছেন যে ইসলাম কেন আমাদেরকে একাধিক বিয়ের জন্য পুরুষদেরকে সুযোগ দিয়েছেন নারীদেরকে সে সুযোগ দেওয়া হয়নি এ বিষয়টিকে অনেকে খারাপভাবে দেখেন প্রথম কথা অত্যন্ত পরিষ্কারভাবে আমরা বলে রাখি সুলানিসার তিন নম্বর আসবাম তোমরা মেয়েদেরকে বিবাহ করো পুরুষা দুই তিন চার অর্থাৎ সর্বাধিক সর্বোচ্চ তোমরা চারজন পর্যন্ত নারীকে তোমরা বিবাহ করতে পারো এ আয়ের থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ আলমিন বহু বিবাহের একটা সীমা রাখা উল্লেখ করেছেন একসঙ্গে একই সময় একজন পুরুষ সর্বোচ্চ চারজন নারীকে বিবাহ করতে পারেন কিন্তু এর পরের অংশে আল্লাহ তালা বলেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তা আদিলু ফওয়াহেদা তোমরা যদি এ আশঙ্কা করো যে একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে যে সমতা বজায় রাখার ফরজ বিধান রয়েছে এবং সমতা বজায় রাখতে না পারলে কারোর প্রতি তোমার যদি বৈষম্যমূলক আচরণ করো তাহলে সেক্ষেত্রে তুমি গুণাগার হয়ে যাবে এই এরকম আশঙ্কা যদি তোমার থাকে তাহলে তোমার জন্য একটির অধিক বিবাহ করা যায় নেই প্রিয় দর্শক এই একটি শর্তের ভিত্তিতে আমাদের সমাজের বহু মানুষ যারা নিজেদেরকে বহু বিবাহের জন্য উপযুক্ত মনে করেন এ আয়তের আলোকে তারা বিবাহ বহু বিবাহের জন্য উপযুক্ত নন এবং অনেক আয়তের আলোকে বহু বিবাহ তাদের জন্য জায়েজ নয় যার কারণে সাধারণভাবে জিনিসটাকে অনেকে উপস্থাপন করেন যে ইসলাম বহু বিবাহের পক্ষে বলে কিন্তু বহু বিবাহের জন্য কি শর্ত দিয়েছে না হলে বহুবিবাহকে হারাম করেছে কার জন্য সে বিষয়গুলি আর আলোচনায় আসে না দ্বিতীয়ত আমাদের সমাজে বহুবিবাহের যে চিত্র আমরা দেখতে পাই এক শ্রেণীর সমাজের অসভ্য কিসিমের মানুষ তারা বহুবিবাহ করে থাকে শুধুমাত্র তাদের জন্য চাহিদা চরিতার্থ করবার জন্য এবং দেখা গেল যে এক স্ত্রী কোনো খোঁজখবর নিচ্ছেন আর জায়গায় আরেকটা বিয়ে করছে আর জায়গায় আরেকটা বিয়ে করছে ইসলাম কিন্তু এই বহুবিবাহের কথা বলে না তো ইসলামের বহু যে চিত্র সেটা আমাদের সামনে না থাকার কারণে এই ধরনের অনবিপ্রেত আমাদের যে ইমান বিধ্বংসী ধারণা এবং ইসলামের এমন একটি গুরুত্বপূর্ণ বিধানের প্রতি আমাদের যে বৈরী ধারণা সেটি চলে আসে যাই হোক এটিগুলো একটি বিষয় দ্বিতীয় বিষয় হলো যে বহু বিবাহ কখন করা যাবে ইসামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে একজন পুরুষ তিনি যদি একাধিক স্ত্রীকে রাখবার মতো আর্থিকভাবে সঙ্গতি থাকে শারীরিকভাবে সংগতি থাকে এবং ইনসাফ করবার মতো সেরকম তার মানসিক এবং শারীরিক অবস্থা থাকে এবং সেরকম কনফিডেন্ট মাত্রবিশ্বাস তার মধ্যে থাকে তাহলে তার জন্য বিবাহ করা যায় রয়েছে অর্থাৎ তিন তিনটি শর্ত কমপক্ষে পালন করার পর তারপরে তার জন্য বহু বিবাহ অর্থাৎ একাধিক বিবাহ করা যায় রয়েছে কিন্তু একাধিক বিবাহকে সবসময় ইসলাম যে প্রমোট করে এবং সমর্থন করে তা নয় পৃথিবীতে নারীর পুরুষের চাইতে নারীর সংখ্যা অনেক বেশি হতে পারে বিশেষ করে যুদ্ধ বিগ্রহের পুরুষরা বেশিরভাগ অংশগ্রহণ করে থাকে সেক্ষেত্রে নারীদের সংখ্যা অনেক বেশি হতে পারে পুরুষদের সংখ্যা কমে যেতে পারে এরকম অনেক সিচুয়েশন তৈরি হবে তখন কিন্তু এক গড়ে একজন পুরুষের জন্য একাধিক বিয়ের অপশন যদি না রাখা হয় তাহলে বহু নারী বিবাহ ছাড়া থেকে যেতে হবে আর অনেক সমস্যার দুয়ার উন্মোচিত হতে হবে এই সার্বিক দিক বিবেচনা রেখে ইসলাম একাধিক বিবাহের পারমিশন দিয়েছে আমাদের দেশের প্রচলিত আইনে রয়েছে একাধিক বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর পারমিশন লাগবে এটা আমাদের দেশের প্রচলিত আইন যদিও ইসলাম এরকম কোনো শর্ত দেয়নি অতএব পুরো বিষয়টাকে মাথায় রেখে ওলা মকরামের সাথে পরামর্শ করে এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে সেটার জন্য আমরা উপযুক্ত কিনা সেটা ভেবে তারপরে বহু বিবাহের দিকে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আমরা মৌলিকভাবে শুধুমাত্র চেষ্টা করছি বহু বিবাহের ক্ষেত্রে ইসলামী শুরুের দৃষ্টিমালা দৃষ্টিভঙ্গি রয়েছে এবং যে শর্ত রয়েছে নীতিমালা রয়েছে সেটাকে পেশ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহ তালার সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন অসালাম আলিকুম রহমতুল্লাহ ববরকত